বুগাটি ধরা খেয়ে গেছে, মাঝখানে দাঁড়িয়েছে, এক মাইল বাকি আছে, একটু পজিশনে খেলতে হবে। ফার্স্ট পজিশনটা শুরুতেই ধরে ফেলছি। আসসালামু আলাইকুম, সিয়াম রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এসআর গেমিং বিডি, ইটস গেমিং টাইম। শুরু করে দিলাম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড 2012 এই গেমটা, এবং আমাদের হাতে আছে কি নিশান জিটিআর ইগোয়িস্ট এই গাড়িটা। সো আমরা আজকেও আর একটা রেস খেলবো, এবং গতকালকে একটা মিডিয়াম রেস খেলেছিলাম, সেটা দেখেছেন, আশা করি সকলেই এনজয় করেছেন গতকালকে রেসটা। তো আমরা আজকে আবার একটা রেস নিচ্ছি, এবং সেটাও আমরা মিডিয়াম রেসই নিচ্ছি, স্প্রিন্ট রেস, স্পোর্টস স্প্রিন্ট, যেটা আমরা গত দুই একদিন আগেই, মানে কিছুদিন আগে এই ভিডিওটা আমরা আপলোড করেছি, সেটা হচ্ছে আমার অন্য আর একটা গাড়ি দিয়ে, সেটা হচ্ছে ব্যাক মনো গাড়ি দিয়ে। তো আজকে আমরা খেলবো নিশান জিটিআর দিয়ে। তো চলেন আমরা রেসটা শুরু করি, যেহেতু এই ভিডিও আমরা আগেও দেখেছি, তাই আমি কাট স্ক্রিনটা রিমুভ করে দিলাম, দরকার নাই, কারণ সেম রেস যেহেতু। এখন এই গাড়ি দিয়ে কতটুকু খেলতে পারি কে জানে। টোটাল ছয়জন অপোনেন্টের সাথে আমি খেলতেছি, আমি হলাম সপ্তম পজিশনে আছি। সো আমাকে দেখে শুনে খেলতে হবে, কোনো ক্র্যাশ করা যাবে না। 918 GT, জাস্ট একটু ভালো মতো দেখে খেললে কোনো ভুল হবে না আশা করি। ওদের সংস্পর্শ থেকে যতটা দূরে থাকা যায়। সেকেন্ড পজিশনে আছি, বুগাটি ধরা খেয়ে গেছে, মাঝখানে দাঁড়িয়েছে, এক মাইল বাকি আছে, একটু পজিশনে খেলতে হবে। ফার্স্ট পজিশনটা শুরুতেই ধরে ফেলছি। শুধুমাত্র কোনো ক্র্যাশ করা যাবে না, তাহলে আর রেস জিততে কোনো সমস্যা হবে না। বলেছিলাম না, তাই হয়েছে আসলেই। স্প্রিন্ট রেস, স্পোর্টস স্প্রিন্ট, এই রেসটা আমরা কমপ্লিট করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে, 1 মিনিট 19 সেকেন্ড। চলেন আমরা এগুলো ইনস্টল করে নিই, যা করছি করছি ভাই। তো এই ছিল আজকের মতো ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লেগে থাকবে। ও মোস্ট ওয়ান্টেড রেস অ্যাভেলেবেল, যদিও আমি এখন মোস্ট ওয়ান্টেড রেসটা খেলতে চাচ্ছি না, আমি এই গাড়ি দিয়ে আরও কিছু রেস খেলতে চাচ্ছি। ঠিক আছে, যার কারণে আপাতত বাদ দিলাম। গাড়িটা কিন্তু খুব সুন্দর ভাবে যাচ্ছে, যাই হোক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন ক্লিক করে দিবেন, তাহলে আর এরকম ভিডিও মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।